ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে আনা অভিযোগ অর্থ আত্মসাত নয়, বরং এটি চুক্তি বিষয়ক জটিলতা। ১৬ মার্চ অভিনয় শিল্পী সংঘের অফিসে দুই পক্ষের উপস্থিতিতে বৈঠক শেষে এমনটা জানায় শিল্পী সংঘ। ১৬ মার্চ সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের অফিসে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাফ সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুন্তাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। ছয়জনের দীর্ঘ বৈঠক ও পর্যালোচনা শেষে পুরো বিষয়টির সমাধান হয় সুন্দরভাবে। সমাধান শেষে তারা ফটো সেশনও অংশ নেন। পরে এই ছয়জনের স্বাক্ষরসহ একটি বিবৃতিও প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যকার সংঘটিত কাজের চুক্তি বিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল তাতে উভয় পক্ষই প্রোডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ১৬ মার্চ দুই পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের কাছে এটাই প্রতীয়মান হয় যে চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেননি। চুক্তি অনুযায়ী অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছেন। সেক্ষেত্রে অপূর্বকে বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে তা উভয় পক্ষ সমন্বয় করে নেবেন। সেখানে আরও বলা হয়, উদ্ভূত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাত নয়, এটা চুক্তি বিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা হয়েছে তা উভয় পক্ষের জন্যই বিব্রতকর এবং অপ্রত্যাশিত।